ঈদ উৎসবে নারীর টানে বাড়ি ফেরার ধুম পড়ে ঘরমুখ মানুষের, আর ট্রেনে ঈদ যাত্রায় তা পরিণত হয় গাদাগাদি ভিড়ে। তবে শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থা এবার পাল্টে দিয়েছে ভোগান্তির সেই চিত্র। রেলের 7 দিনের ঈদ যাত্রায় গেল কদিনের তুলনায় গতকাল সন্ধ্যা থেকে বাড়ে যাত্রীর চাপ। আজ সকালেও কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের ভিড়। বিশেষ করে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ঘরমুখ যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। কেউ কেউ জানালা পথেও প্রবেশ করেন ট্রেনের ভেতরে। ঠেলাঠেলি ভিড় আর ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েন শিশুসহ বড়রাও। তবে প্রিয়জনের সঙ্গে ঈদ করার অনুভূতির কাছে এসবই তাদের কাছে ছিল তুচ্ছ। যতই ভিড় হোক না কেন আমরা বাড়ি যেতে পারছি সুন্দরভাবে, এটাই সবচেয়ে বড় কথা। অনেক ঝুঁকি নিয়ে উঠতে হয়েছে আমাদের, অনেক কষ্ট করতে হয়েছে, তো অবশেষে সিট পাইছি, এটাই অনেক ভালো লাগতেছে। যে পরিমাণ সিট আছে আমার মনে হয় এর চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী উঠে পড়ছে অলরেডি। খুব কষ্ট করে উঠেছি, কিন্তু যাত্রাটা মানে স্বস্তির সাথে যাচ্ছি আর কি। অনেক ভালো লাগতেছে, সবার সাথে ঈদ করব, বাসায় যাচ্ছি। যা গরমের কারণে সবাই অনেক সমস্যার মধ্যে আছে, আর যেহেতু আমি বাচ্চা নিয়ে আছি আমার আরো বেশি সমস্যা। আলহামদুলিল্লাহ আমি যে অনলাইনে যে টিকিটটা কেটেছি সেই আসনেই বসে আমি আমার যাত্রা যেতে পারছি বাড়িতে। আজ ঢাকা থেকে ৬৯ জোড়া ট্রেন ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। এ সকল ট্রেনের ২-১টি ছাড়া বাকি সবগুলো ছেড়ে যায় নির্ধারিত সময়ে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে ঈদ যাত্রার শেষ ট্রেনটি পর্যন্ত ট্রেনের সময়সূচির শৃঙ্খলা ধরে রাখতে চায় রেল কর্তৃপক্ষ। গতকালকে সন্ধ্যা থেকে এই সকাল পর্যন্ত যাত্রীর চাপ ছিল অনেক বেশি, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সামাল দিতে হিমশিম খেয়েছে। গত যতবারের চেয়েতে আমরা সবচেয়ে বেশি সার্ভিস দিয়েছি এবং যাত্রীর সেবার্থে, যাত্রীর সুবিধার্থে আমরা অনেক বেশি কাজ করে গিয়েছি। ৭টি জোড়া রেগুলার ট্রেন, 2 জোড়া স্পেশাল ট্রেন ছেড়েছে। সবগুলো ট্রেনেই প্রায় রাইট টাইমে ছেড়ে গেছে, কোনো ট্রেনে কোনো বিলম্ব ছিল না। তিনি জানান, নিরাপদ ট্রেন যাত্রার সকল প্রস্তুতিও রয়েছে রেলওয়ের। রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থা আর বিনা টিকিটে ভ্রমণ বন্ধে 3 স্তরের চেকপোস্ট পাল্টে দিয়েছে ঈদ মৌসুমে রেলযাত্রার সেই চিরচেনা ভোগান্তির চিত্র। তবে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে যাত্রীদের সহযোগিতা চাইছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশন থেকে আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।